নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ এই ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজ এই ক্লাসে আমরা একটি খুব সুন্দর হরিনাম সংকীর্তন শিখতে চলেছি, করুণ সুরে এবং রাগ বৃন্দাবনী সারং। তো গানটির তাল ত্রিতাল একটাই পার্শ্ব রয়েছে। তো প্রথমে আমরা বি ফ্ল্যাটে শিখবো যেহেতু গানটা, তো সেহেতু আমরা স্কেলটি সারগাম দেখে নেবো। সা রে গা মা পা ধা নি রে সা মা নি ধা পা মা গা রে সা। তো এবার আমরা মূলত গানে আসি। তো গানটা আমাদেরকে দেখতে হবে, তো তার আগে বলে রাখি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনে এসে আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি। স্বরলিপি দেখে নেওয়া যাক। হরি কৃষ্ণ সাধা কৃষ্ণ পা 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 কৃষ্ণ পা সা কৃষ্ণ হরি হরি পা সা 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 নি ধা মা মা হরি রাম মা পা মা মা হরি রাম গা গা রে রে রাম রে মা রাম মা রে হরি হরি রে রে সা সা। তো এখানে কিন্তু পুরো হরিনাম সংকীর্তনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি স্ক্রিন স্বরলিপি দিয়ে রাখছি। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন বা তুলতে কি কোথাও কোনো নোটিশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসে আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।